আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ইমানদার পরে হেসগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব মহিলাগণ যে নামাজ একবার পড়লে নিজেরা খুব সুখ শান্তিতে বসবাস করতে পারবে নিজের স্বামীকে মহিলারা নিজের প্রেম ভালোবাসা দিয়ে নিজের বশীভূত করাতে পারবে তারপরে ছেলে মেয়েদেরকে কথা শোনাতে পারবে বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবে সে নামাজ সম্পর্কে কোরআন সুন্নার আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই আপনি যদি একজন মহিলা হন বা আপনার বোন বা আপনার স্ত্রী বা আপনার মার গার্জিয়ান আপনি হন তবে অবশ্যই এই নামাজ আপনি শিখবেন তারপর আপনার মেয়ে যারা আছে স্ত্রী পুত্র তারপর আপনার মা বোন এদেরকে এই নামাজ শিক্ষা দিবেন ইনশাল্লাহ এরা যদি এই নামাজ পড়ে আল্লাহ তালা তাদের মনের আশা পূরণ করবেন তাদের টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন বিপদ আপদ দূর করবেন এবং তারা তাদের ছেলেদেরকে নিজেদের কথা মতো চালাতে পারবে দর্শক আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তবে অবশ্যই অবশ্যই এই নামাজ একবার হলেও পড়বেন ইনশাআল্লাহ এই নামাজ পড়ার উশিলায় আপনার ছেলে মেয়ে সৎ হবে আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে কখনো আপনাকে অত্যাচার করবে না আপনার অবাধ্য হবে না এবং আপনার জীবনে কখনো বিপদ আসলে সেই বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তাল আপনাকে দুঃখ কষ্ট থেকে বাঁচাবেন এই দুঃখ কষ্ট অভাবের হতে পারে বিপদের হতে পারে টাকা পয়সার হতে পারে যে দুঃখই হোক না কেন সেই দুঃখ কষ্ট দূর করবেন এবং আপনার মনের মধ্যে যদি কোনো স্বপ্ন থাকে আশা থাকে ইনশাল্লাহ সেই স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন দর্শক মাত্র দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড়বেন একবার একদিনে মাত্র দুই রাকাত নামাজ পড়লে আপনারা এত এত উপকার পাবেন তাই অবশ্যই এই নামাজ জীবনে একবারের জন্য হলেও আপনি একজন মহিলা হিসাবে বা মা হিসাবে অথবা বোন হিসাবে অবশ্যই পড়বেন দর্শক এই নামাজ পড়ার উশিলায় আল্লাহ তাল্লা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিবেন আল্লাহ তাল্লা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন সমৃদ্ধশালী জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাল আপনাকে দান করবেন দর্শক যে নামাজের কথা আমি বলতেছি সেই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত এটা হচ্ছে আরবি নাম এর বাংলা নাম হচ্ছে প্রয়োজন পূরণের নামাজ বা মনের আশা পূরণের নামাজ বা টাকা পয়সা বৃদ্ধির নামাজ বা বিপদ আপদ দূর করার নামাজ বা ছেলে মেয়েকে বাধ্য করার নামাজ বা নিজের স্বামীকে নিজের বসুভূত করার নামাজ যেই নামেই এই নামাজকে নামকরণ করেন না কেন সেই নামেই আপনি এই নামাজকে ডাকতে পারবেন বা এই নামাজের নাম ধরতে পারবেন কোনো সমস্যা নাই আপনার বিপদ থাকলে আপনি এই নামাজকে বিপদ মুক্তির নামাজ বলতে পারবেন আপনার অভাব থাকলে আপনি অভাব মুক্তির নামাজ বলতে পারবেন আপনার যদি ছেলেমেয়ে দুষ্টামি করে তাহলে ছেলেমেয়ে যেন আপনার কথা শোনে আপনাকে ভালোবাসে সেই নামাজও বলতে পারবেন বা আপনার যদি কোনো প্রয়োজন প্রয়োজন থাকে সে প্রয়োজন পূরণের নামাজও বলতে পারবেন বা এই নামাজকে আপনার যদি কোনো আশা থাকে তাহলে মনের আশা পূরণের নামাজও এই নামাজকে বলতে পারবেন তাই দর্শক এই নামাজ খুবই পাওয়ারফুল শক্তিশালী কার্যকরী উপকারী নামাজ এই নামাজ অবশ্যই আপনি পড়বেন দর্শক এই নামাজ পড়ার নিয়ম নীতি হচ্ছে আপনি প্রথমে পাক পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে উজু করবেন সম্ভব হলে গোসল করবেন তারপর নামাজ বিছিয়ে নির্জনে একাকে দুই রাকাত নামাজ পড়বেন প্রথমে আল্লাহ আখবার বলবেন অবশ্যই নামাজের আগে নিয়ত করবেন নিয়তটা করবেন আপনার যে আশা বা আপনার যে সমস্যা সেই সমস্যার নিয়ত করবেন আপনার যদি ছেলেমেয়ে থাকে এবং আপনার অবাধ্য হয় দুষ্টময় করে আপনার কথা না শোনে তাহলে মেয়ে যেন ভালো হয় সেই নিয়ত করবেন যদি বিপদ থাকে তাহলে বিপদ যেন দূর হয় সেই নিয়তে নামাজ পড়বেন যদি অভাব থাকে অভাব যেন দূর হয় সেই নিয়ত করবেন যদি মনের কোনো আশা থাকে আশা যেন পূরণ হয়ে যায় সেই নিয়ত করে দুই রাকাত নামাজ পড়বেন যদি সবগুলোর প্রয়োজন হয় ছেলে মেয়ে থাকে বিপদ থাকে অভাব থাকে মনের ইচ্ছাও থাকে তাহলে সবগুলো নিয়ত করে আপনি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপর সানা পরবেন সুবাহানক আল্লাহ হামদিকে ওয়াতা বার কাসমুক ওয়াতা আয়লা জদ্দুক ইলাহা ইহ এটা পরে আউদুবিল্লা বিসমিল্লা পরে আলহামদুলিল্লাহ সুরা পরে আমিন বলবেন তারপর একটা সুরা মেলাবেন তারপর আল্লাহ আকবার বলে রুকু করবেন হুবাহু অন্যান্য নামাজ যেভাবে পড়েন হুবাহু সেইভাবেই রুকু করবেন সেজদা করবেন তারপর আবার উঠে আলহামদুলিল্লাহ সুরা পড়ে সুরা মিলিয়ে আবার রুকু সেজদা করে সালাম অন্য অতিরিক্ত ফিরাবেন দোয়া বা অতিরিক্ত বা অতিরিক্ত তাসপি পড়ার কোনো প্রয়োজন নাই অন্যান্য নামাজ অন্যান্য নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন হুবাহু সেইভাবেই এই দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং মোনাজাতে যে সমস্যাটা আপনার আছে সেই সমস্যাটা আল্লাহর কাছে বলবেন মোনাজাত না করলেও হবে আপনি যদি ভালোভাবে দুই রাকাত নামাজ পড়তে পারেন তবেই আপনার জন্য যথেষ্ট হবে আর যদি নামাজের মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা আপনার মন বলে যদি যে আমার নামাজটা হয়তো ভালোভাবে পড়া হয় নাই তাহলে মোনাজাত ধরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু সাধ্যমতো আমি চেষ্টা করে দুই রাকাত নামাজ পড়েছি এই নামাজের উসিলায় তুমি আমার ছেলে মেয়েকে আমার বাধ্য করে দাও আমার বিপদ দূর করো আমার টাকা পয়সা বৃদ্ধি করে দাও আমার মনের আশা পূরণ করে দাও আমার জীবনে সুখ শান্তি দান করো আমার স্বামীকে আমার বসুভূত করিয়ে দাও বা আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যার কথা আল্লাহকে বলবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা সাহায্য সহযোগিতা আপনি পেয়ে গেছেন আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন মায়া করবেন আপনাকে বরকত দান করবেন আপনার জীবনে শান্তি দান করবেন আপনাকে আল্লাহ তালা প্রফুল্লময় জীবন দান করবেন আপনার মনে প্রশান্তি দান করবেন মন থেকে যন্ত্রণা দুঃখ বেদনা দূর করে দিবেন আপনার ফ্যামিলিতে আল্লাহ তালা বরকত দান করবেন এক কথায় আপনি যতদিন বেঁচে থাকবেন এই দুই রাকাত নামাজ পড়ার সব সময় সর্বদা আপনি নিরাপদে থাকতে থাকতে পারবেন পারবেন সুখে আল্লাহ রহমতে যদি আল্লাহ চান দর্শক এই নামাজ যে কতটা পাওয়ারফুল বা কতটুকু শক্তিশালী তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কোনো দিনেই। বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন কোনো ব্যক্তি কোনো অভিযোগ নিয়ে আসতো যে ইয়ারসুল আল্লাহ আমার তো টাকা পয়সার অভাব বিশ্বনেই বলতেন তুমি নামাজ পড়ো আর একজন এসে বলতো ইয়ার আল্লাহ আমার জীবনে তো দুঃখ নবীজি বলতেন তুমি নামাজ পড়ো আরেকজন এসে বলতো ইয়া রসুল আল্লাহ আমার তো অমুক সমস্যা নবীজি বলতেন তুমি নামাজ পড়ো নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় আর নবীজি যে বলতেন নামাজ পড়ো নামাজ পড়ো সবাইকে এই নামাজই নবীজি পড়তে বলতেন অর্থাৎ নফল নামাজ পড়তে বলতেন সালাতুল হাজাত নামাজ পড়তে বলতেন মনের আশা পূরণের নামাজ পড়তে বলতেন এজন্য এই নামাজ অবশ্যই আপনি পড়বেন একজন মহিলা হিসাবে আমি আশা করি আল্লাহ তালা আপনার জীবনে শান্তি দান করবেন তবে দর্শক এই নামাজ পড়ার জন্য বা এই নামাজ পড়ে এই উপকার পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এক নাম্বার শর্ত আপনার যদি স্বামী থাকে অবশ্যই আপনার স্বামীর পাবন্দী করবেন আপনার স্বামীর কথা মতো চলবেন কখন আপনার স্বামীকে কষ্ট দিবেন না দুই নাম্বার শর্ত হচ্ছে আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে শুধুমাত্র এই দুই রাখাত নামাজ পড়েই আপনি সব উপকার অর্জন করতে চাইবেন তাহলে কিন্তু হবে না এই দুই রাকাত নামাজ তো পড়বে নেই পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনাকে পড়তে হবে আর তিন নাম্বার শর্ত আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা অবশ্যই হালাল খানা খেতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হালাল না হারাম অবশ্যই আপনাকে সেটা যাসাই বাসায় জাস্টিফাই করতে হবে ইনশাল্লাহ তিনটা শর্ত মেনে অর্থাৎ নামাজ পড়ে স্বামীর হুকুম মেনে এবং হালাল খাবার খেয়ে যদি আমলটা করতে পারেন দুই রাকাত নামাজ পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার ছেলে আপনার বাধ্য করবেন আপনার বিপদ দূর করবেন দর্শক বিপদ জীবনে থাকলে শান্তি বলতে কিছু থাকে না আর বিপদ হয় যদি ছেলে মেয়ে নিজের কথা না শুনে বেশি দুষ্টামি করে তো এজন্য অবশ্যই আপনি আপনার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েকে মানুষ করার জন্য মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই দুই রাকাত নামাজ পড়বেন বা আপনার মনে কোন নির্দিষ্ট আশা থাকলে সে আশা পূরণ করার জন্য এই নামাজ পড়তে পারবেন তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল